ওকে, সো আমরা এখন কি করব, এটাকে সলভ করব, তাই তো? সো এটাকে সলভের জন্য এখানে একটু দেখেন যে আমরা কি করেছি অ্যাকচুয়ালি। এটা কিন্তু একটা এইচটিএমএল কোড, তার মধ্যে আমরা এইভাবে লেখাই, এটা কিন্তু পিএসপি কোডকে আমরা এইভাবে দিয়ে দিয়েছি। সো আমাদের পিএসপি কোডকে এইভাবে দিলে হবে না, কি করতে হবে আমাদের এখানে ডটের মাধ্যমে বলে দিতে হবে, ঠিক আছে? আমি যদি এখানে একটা ডট দিই, ডট দেওয়ার পর তার আগে এখানে আমাদের কোটেশনটা অফ করে দিতে হবে। যে দেখেন কোটেশনটা অফ করে দিলাম, আর এইটার এইটার কিন্তু আবার কি কোটেশনটা আমাদের ঠিক করে দিতে হবে। সো এখানেও আমি বলে দেবো ডট, ডট দিয়ে এটা, ওকে? তাহলে এবার পুরোপুরি আমাদের এই কোডটা, যে আমাদের পিএসপি বা ওয়ার্ডপ্রেসের মনে করেন এটা ফাংশন, এটা প্রপারলি কিন্তু এখন কাজ করবে। সো এই জিনিসগুলো আমাদের একটু ধারণা লাগবে, মেনটেন করতে হবে, তাহলে কিন্তু আপনারা পেয়ে যাবেন। এই যে দেখেন এবার কিন্তু আমাদের কাজ করে গেছে, ঠিক আছে? এবং কুইক ভিউটাতে ক্লিক করলে কিন্তু আমাদের কিছুই হচ্ছে না। সো আমরা কি করব, এখানে কোনো একটা আইকন শো করাবো, এগুলো ড্যাশবোর্ড থেকে আর কি। এখানে সাপোজ টেক্সট মনে করেন ডাইনামিক হবে, বা এখানে একটা আইকন শো করাবো যেখানে ক্লিক করব এই ডিটেলসের, এইগুলা ডিটেলস দেখেন প্রত্যেকটারই কিন্তু কুইক ভিউ চলে আসে, প্রত্যেকটা আইটেম। সো সেগুলা কিন্তু আমাদের হচ্ছে যে, তাহলে যখন আমি এখানে ক্লিক করব সেটা ডিটেলস পেজ কিন্তু আমাদের খুলে যাবে, এবং ডিটেলসটা আমাদের কিন্তু এখানে শো করাবে, একটা এখানে একটা বড় সড় মডেল ওপেন করে সেই জিনিসগুলা কিন্তু আমাদের এখানে শো করবে, ঠিক আছে? সো আমরা এইগুলা করব, ওকে?